হচ্ছে যে আজকে লসাগুটা লিস্ট কমন মাল্টিপল, আমরা যেটা আলোচনা করব লিস্ট কমন মাল্টিপল বা লসাগু যেটা, এই সিস্টেমটা পাটিগণিত এবং বীজগণিত দুইটাতেই খুবই ইউজেবল পার্ট। তো প্রথমে আমরা একটু বেসিক আলোচনা করি লসাগুটা বলতে, আমরা যদি এটা ফুল ফর্ম করতে যাই জেলা, তাহলে আমরা যেটা পাই সেটা হচ্ছে লঘিষ্ঠ সাধারণ। আচ্ছা দেখেন গুণিতক, আচ্ছা এই গুণিতক জিনিসটা কি, মনে করেন যে কোনো একটা সংখ্যা আমি থ্রি নিলাম, তো থ্রিকে প্রথমে এক দ্বারা গুণ করলে কত থ্রি, থ্রিকে যখন দুই দ্বারা গুণ দিব সিক্স, থ্রিকে যখন থ্রি দ্বারা গুণ দিব তাহলে নাইন, অর্থাৎ এই থ্রি সিক্স নাইন, দেন হচ্ছে টুয়েলভ, দেন হচ্ছে ফিফটিন, দেন হচ্ছে এইটিন, দেন হচ্ছে টোয়েন্টি ওয়ান, এই এরকম যদি গুণ হারে বৃদ্ধি পায় তখন সেটাকে বলে গুণিতক। হ্যাঁ, তো লঘিষ্ঠ সাধারণ, লঘিষ্ঠ মানে সবচেয়ে ছোটো সাধারণ গুণিতক যেটা, সেটা হচ্ছে লসাগু। লসাগু সংজ্ঞা আকারে আমরা যাব, বাট সবচেয়ে ছোট সাধারণ গুণিতক যেটা সেটা হচ্ছে আমার কি লসাগু, ঠিক আছে। এখন লসাগুর যে ফ্যাক্টরগুলো আছে, এই ফ্যাক্টরগুলো সাধারণত তিন নিয়মে লসাগু করা যায়, তো আমরা সেটা পরে আলোচনা করতেছি। এই লসাগুটা যদি আপনি বীজগণিত করেন তাহলে সেটা আপনি পাবেন হচ্ছে এল সি, এই লিস্ট কমন মাল্টিপলটা থেকেই মূলত হচ্ছে বীজগণিতের ক্ষেত্রে লসাগুটা আমার যেটা পাই সেটা হচ্ছে এল সি এম। এল সি এম লিস্ট কমন মাল্টিপল, তো ওইটা আমরা পার্ট বাই পার্ট আলোচনা করবো। প্রথমে হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, মানে লসাগুটা বেসিকলি আমরা কীভাবে বের করবো। দেখেন লসাগু ফুল ফর্মটা যদি আমরা দেখি, প্রথমে লঘিষ্ঠ আছে, লিস্ট আছে মানে সবচেয়ে ছোটো মানটা, আর এখানে হচ্ছে গুণিতক। গুণিতক জানি আমরা কি একটু আগে বুঝছি, গুণিতক হচ্ছে কোনো একটা সংখ্যার গুণিতক হারে বৃদ্ধি পেলে যে মান সেটা হচ্ছে গুণিতক, ঠিক আছে। এখন লসাগুর যদি আপনি সংজ্ঞাটা যদি দেখতে যান তাহলে বলবো যে কোনো সংখ্যার সাধারণত ক্ষুদ্রতম গুণিতককে কী বলে, পারি একের অধিক সংখ্যা, তাহলে সংখ্যাগুলোর হবে যে কোনো সংখ্যাগুলো ক্ষুদ্রতম সাধারণ গুণিতকে কী বলবে, লসাগু বলবে, ঠিক আছে। তো লসাগু তিন নিয়মে করা যায়, লসাগু আমরা বেসিক্যালি তিন নিয়মে করতে পারি। তো প্রথমে হচ্ছে গুণিতক দিয়ে, তো আমরা দুইটা সংখ্যা সিলেক্ট করি যাতে লসাগু আমরা নির্ণয় করবো। তো আমরা আজকে দুইটা সংখ্যা হচ্ছে আট এবং বারো, ওকে, আট এবং বারো লসাগু নির্ণয় করবো। তো প্রথমে হচ্ছে গুণনীয়কের সাহায্যে, মানে গুণিতকের সাহায্যে, সংখ্যাগুলোর গুণিতকের সাহায্যে লসাগু নির্ণয়। তো তাহলে আমরা গুণিতক আগে বের করবো, যেহেতু গুণিতকের সাহায্যে লসাগু নির্ণয় করবো, তাহলে হচ্ছে আমরা আটের গুণিতক, এটা হচ্ছে নিয়ম নাম্বার এক। হ্যাঁ, নিয়ম নাম্বার এক লিখে লেখেন, নিয়ম এক, তিন পদ্ধতিতে লসাগু করা যায় সেটা হচ্ছে নিয়ম এক। তাহলে আটের গুণিতকগুলো কী কী পাচ্ছি আমরা, আটের গুণিতক হচ্ছে আট, আট দুগুণে ষোলো, তিন আটটা চব্বিশ, চার আটা বত্রিশ, পাঁচ আটা চল্লিশ, ছয় আটা আটচল্লিশ, তারপর আট দিলাম না, হ্যাঁ, তারপর হচ্ছে বারো এর গুণিতক, তাহলে বারো, বারো দুগুণে চব্বিশ, তিন বারো চৌত্রিশ, চার বারো আটচল্লিশ, পাঁচ বারো ষাট, ওকে, তারপর ছয় বারো বাহাত্তর, ডট 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 এভাবে চলতে থাকবে, ছয় বারো বাহাত্তর এভাবে চলতে থাকবে, মানে এভাবে গুণিতক হয়ে চলতে থাকছে। কিন্তু লসাগুর ক্ষেত্রে আমরা যেটা বুঝি, প্রথম কথাটা হচ্ছে এমডি মেহেদি হাসান, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি। অদার অপশন লিস্ট কমন ফ্যাক্টর, থ্যাংক ইউ, কমেন্ট করতেছেন, ভালো লাগতেছে, আপনারা একটু কমেন্ট করবেন, হ্যাঁ, তাহলে ক্লাসের রিদমটা বাড়ে। দেখেন আমরা যেটা বলতেছিলাম যে এখানে আমরা কী পাচ্ছি, লিস্ট কমন ফ্যাক্টর যেটা, গুণিতক যেটা পাচ্ছি সেটা পাচ্ছি। কারণ আপনি খেয়াল করেন প্রথমে দুই জায়গায় কত কত মিলছে, দেখেন চব্বিশ চব্বিশ দুই জায়গায় মিলছে, ঠিক আছে। সেকেন্ড টাইম কত কত মিলছে, ফর্টি এইট ফর্টি এইট, খেয়াল করছেন, আটচল্লিশ আটচল্লিশ কিন্তু মিলছে, ফর্টি এইট ফর্টি এইট, মানে অর্থাৎ প্রথমেই দুই জায়গায় মিলছে চব্বিশ, পরে দুই জায়গায় মিলছে আটচল্লিশ। তো লসাগুর ক্ষেত্রে আমরা কী বললাম, লঘিষ্ঠ, লঘিষ্ঠ মানে সবচেয়ে ছোটো মানটা, তার মানে প্রথম নিয়মে হচ্ছে আট এবং বারো এর লসাগু হচ্ছে কত, চব্বিশ। নিয়ম নাম্বার ওয়ানে পাচ্ছি আট এবং বারো লসাগু হচ্ছে চব্বিশ। এখন আসে নিয়ম নাম্বার দুই কেমনে করবেন, নিয়ম নাম্বার দুই, এখন নিয়ম নাম্বার দুইয়ের হচ্ছে যে প্রথমে সংখ্যাগুলোর আপনি যেটা সাধারণ মৌলিক গুণনীয়ক, মৌলিক গুণিতক বের করবেন, ঠিক আছে, মানে গুণনীয়ক যেটা, সরি গুণিতক তো আমরা আগেটাতে বের করছি, হ্যাঁ, মৌলিক গুণনীয়ক বের করবেন। রকুন ভাই লাভ, থ্যাংক ইউ রকুন ভাই। তাহলে মৌলিক গুণিতক গুণনীয়ক কেমনি বের করছেন, দেখেন আমরা হচ্ছে আটের মৌলিক গুণনীয়ক নিব, মৌলিক গুণনীয়ক কীভাবে নিব, দেখেন আমরা গতকালকে করছি আটকে আমরা দিলাম দুই, দুই দিয়ে দিলে হচ্ছে চার, আবার দুই দুই, তাহলে তিনটা দুই আসছে, তাহলে আটের গুণিতক হচ্ছে আমরা কত, দুই গুণ দুই গুণ দুই, ঠিক আছে। তো সেম বারো এর মৌলিক গুণিতক কালকেও কিন্তু গসাগু পদ্ধতিতে আমরা এভাবে করছিলাম। তো বারোর ক্ষেত্রে যেটা হয়, বারোকে দিলে হচ্ছে আপনার ছয় তিন, তাহলে আমরা পাচ্ছি কি দুই গুণ দুই গুণ তিন, দেখেন দুই দুগুণে চার, চার দুগুণে আট, দুই দুগুণে চার, তিন ছাড়া বারো। এখন এই দুইটার মধ্যে কমন ফ্যাক্টরগুলো কত কত আছে, দেখেন দুইটা থেকে একটা নিব, দুইটা 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 থেকে একটা, আর কমন আনকমন হচ্ছে কত আপনার থ্রি এবং টু। তাহলে গতকালকে গসাগুর ক্ষেত্রে শুধু কমন জিনিসটা নিচ্ছে, মানে গরিষ্ঠ জিনিসটা শুধু কমন জিনিসটা নিচ্ছে। দেখেন আমরা যেটা বলতেছিলাম
যে এখানে আমরা কি পাচ্ছি লিস্ট কমন ফ্যাক্টর যেটা গুণিতক যেটা পাচ্ছি সেটা পাচ্ছি এন্ড আপনি খেয়াল করেন প্রথমে দুই জায়গায় কত কত মিলছে দেখেন 24 দুই জায়গায় মিলছে ঠিক আছে সেকেন্ড টাইম কত কত মিলছে 48 খেয়াল করছেন 48 কিন্তু মিলছে 48 মানে অর্থাৎ প্রথমেই দুই জায়গায় মিলছে 24 পরে দুই জায়গায় মিলছে 48 তো লসাগুর ক্ষেত্রে আমরা কি বললাম লঘিষ্ঠ লঘিষ্ঠ মানে সবচেয়ে ছোট মানটা তার মানে প্রথম নিয়মে হচ্ছে 8 এবং 12 এর লসাগু হচ্ছে কত 24 নিয়ম নাম্বার 1 এ পাচ্ছি 8 এবং 12 এর লসাগু হচ্ছে 24 এখন আসে নিয়ম নাম্বার 2 কেমনে করবেন নিয়ম নাম্বার 2 এখন নিয়ম নাম্বার 2 এর হচ্ছে যে মৌলিক গুণিতক গুণনীয়ক কেমনে বের করছেন দেখেন আমরা হচ্ছে 8 এর মৌলিক গুণনীয়ক নিব মৌলিক গুণনীয়ক একইভাবে নিব দেখেন আমরা গতকালকে করছি 8 কে আমরা দিলাম 2 2 দিয়ে দিলে হচ্ছে 4 আবার 2 2 তাহলে 3টা 2 আসে তাহলে 8 এর গুণিতক হচ্ছে আমরা কত 2 গুণ 2 গুণ 2 ঠিক আছে তো সেম 12 এর মৌলিক গুণিতক কালকেও কিন্তু গসাগু পদ্ধতিতে আমরা এভাবে করছিলাম তো 12 এর ক্ষেত্রে যেটা হয় 12 কে দিলে হচ্ছে আপনার 6 3 তাহলে আমরা পাচ্ছি কি 2 গুণ 2 গুণ 3 দেখেন 2 দুগুণে 4 4 দুগুণে 8 2 দুগুণে 4 3 4 12 এখন এই দুইটার মধ্যে কমন ফ্যাক্টরগুলো কত কত আছে দেখেন দুইটা থেকে একটা নিব দুইটা 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 থেকে একটা আর কমন আনকমন হচ্ছে কত আপনার 3 এবং 2 তাহলে গতকালকে গসাগুর ক্ষেত্রে শুধু কমন জিনিসটা নিয়েছে মানে গরিষ্ঠ জিনিসটা শুধু কমন জিনিসটা নিয়েছে বাট আজকে লসাগুর ক্ষেত্রে কমন আনকমন দুইটাই নিতে হবে মাথায় রাখতে হবে লসাগু মানে কমন আনকমন দুইটাই নিতে হয় সো তাহলে এখানে কমন ফ্যাক্টর দুইটা থেকে কত আছে একটা নিলাম তারপর দুইটা থেকে একটা নিলাম এখন আনকমন কত কত আছে আনকমন আছে 2 আর 3 তাহলে 2 গুণন 3 ঠিক আছে প্রথমে কমনগুলো নিচ্ছে তারপর আনকমনগুলো দেখেন তাহলে গুণ করলে কত হয় 2 দুগুণে 4 4 দুগুণে 8 3 আটা কত 24 তার মানে দ্বিতীয় পদ্ধতিতে আপনার লসাগু কত আসছে 24 আসছে এই দুইটা নিয়ম কি বোঝা গেছে তাহলে তৃতীয় নিয়মটা আমরা আলোচনা করব যদি এই দুইটা নিয়ম বোঝা যায় তাহলে হচ্ছে নাম্বার কত 3 নিয়ম 3 তাহলে এখানে হচ্ছে 8 এবং 12 লসাগু আমরা নির্ণয় করতেছি সো 8 12 মার্কার প্রবলেম করতেছে কেন তো 8 12 যদি আমরা লসাগু করি তাহলে আমরা যদি 2 দিয়ে দেই 2 দিয়ে দিলে হচ্ছে আচ্ছা এটা 8 ছিল তাহলে 4 আর 2 দিয়ে দিলে হচ্ছে 6 আবার 2 দিয়ে দেই তাহলে 2 3 সুতরাং নির্ণয় লসাগু তাই এটা আমরা সবাই পরিচিত না এই নিয়মটা ক্লাস 5 থেকে করে আসতেছি যে কোনো দুইটা সংখ্যা গেলে মধ্যে লসাগু তাই এটা খুবই সহজ একটা নিয়ম মানে এই সবগুলা 2 গুণ 3 তাহলে 2 দুগুণে 4 4 দুগুণে 8 3 আটা কত 24 তার মানে আমরা তিনটা নিয়মে দেখছি লসাগু বের করার নিয়মটা হচ্ছে 24 জানা জরুরি হ্যাঁ তো লিখেন হেডিংস দেন জানা জরুরি জানা জরুরি নাম্বার 1 দেখেন সবচেয়ে ছোট গুণিতকগুলোর মধ্যে মানে একাধিক সংখ্যার সাধারণ গুণিতকগুলোর মধ্যে সবচেয়ে ছোট গুণিতক সবচেয়ে ছোট সংখ্যাটা হচ্ছে কি এটা কথাটা একটু ক্লিয়ার করেন তাহলে বুঝতে সুবিধা হবে সাধারণ গুণিতকের সবচেয়ে ছোট সংখ্যাটি হচ্ছে কি লসাগু ঠিক আছে তাহলে সংখ্যাগুলোর কালকে যদি কালকে দেখি সাধারণ মৌলিক গুণনীয়ক না থাকলে এক হয়েছে গসাগু বাট আজকে হবে সংখ্যাগুলোর গুণফল ঠিক আছে সাধারণ আমি ছোট করে লিখতেছি মৌলিক গুণনীয়ক না থাকলে তাদের গুণফল কালকে ছিল এক ঠিক আছে ক্লাসগুলো করলে বুঝতে পারবো মানে লাস্ট ক্লাসে ছিল এক তাদের গুণফল হবে কি লসাগু লসাগু একটি সংখ্যা সাধারণ গুণিতক অসংখ্য হতে পারে তো তাহলে এই তিনটা কথা হচ্ছে আমাদের জানা জরুরি এই তিনটা কথা আমরা লিখে রাখবো আচ্ছা এতটুকু পর্যন্ত ক্লিয়ার একটু কমেন্ট করেন তো এতটুকু 3 5 6 8 এর লসাগু কত লসাগু কত যারা জানি তারা হচ্ছে কমেন্টে জানাই দিব দেখেন 3 5 6 8 আমি সবচেয়ে সহজ পদ্ধতি এটা করবো এটা 20-এর কোনো একটা গভর্নমেন্ট জবে আসছে তো সো রিসেন্ট একটা কোয়েশ্চেন তো এটার ক্ষেত্রে যে একের অধিক সংখ্যা হলে মিনিমাম দুইটা সংখ্যার মধ্যে যাইতে হবে কয়টা সংখ্যার মধ্যে মিনিমাম দুইটা সংখ্যার মধ্যে দেখেন সবচেয়ে সরু সংখ্যাটা 2 যেটা মিনিমাম 6 এবং 8 এর মধ্যে যায় 3 এবং 5 এর মধ্যে জানা লিখছাম না তাহলে 6 এর মধ্যে গেলে কত 3 আর 8 এর মধ্যে গেলে কত 4 এখন 3 সংখ্যাটা হচ্ছে দুইটা সংখ্যার মধ্যে যাচ্ছে তার মানে হচ্ছে 3 যদি যায় তাহলে 3 গেলে হচ্ছে 1 5 এর মধ্যে যায় না আবার 1 আবার 4 এর মধ্যে যায় না তাহলে এখন আপনার লসাগু কত কত হচ্ছে দেখেন লসাগু হচ্ছে যে আপনার যে সংখ্যাগুলো পাচ্ছি সেখান থেকে আমরা দেখি 2 গুণ 3 গুণ 2 3 তারপর হচ্ছে 5 4 তাহলে 4 গুণ 5 তাহলে 3 2 গুণে 6 4 6 24 5 24 এ কত 4 5 20 শূন্য হাতে আছে 2 5 2 গুণে 10 12
120 কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 3 4 5 দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য দেখেন প্রশ্নের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে আপনাকে ক্ষুদ্রতম সংখ্যা বলে দিয়েছে আচ্ছা ক্ষুদ্রতম সংখ্যা বললে আমরা জানা জরুরিতে কি পড়াছে ক্ষুদ্রতম সংখ্যা বললে কি হবে লসাগু হবে তাহলে কি এটা আর করে দেওয়ার দরকার আছে বিফাস এটা উত্তরটা কমেন্ট করে ফেলেন দেখি মানে 3 4 5 এর লসাগু করেন তাহলে দেখেন এই সংখ্যাটা সিলেক্ট করার কারণ আছে এটা আমার দুইটা জিনিস কাজ করতেছে এটা আমার জানা জরুরিতে 2 নাম্বার যে নিয়মটা দিছে যদি কোনো কোনো সংখ্যা ভাগ না যায় তাহলে তাদের গুণফল মিল না থাকে তাহলে এখানে মিল নাই তা ভাগ করা যাবে না তাহলে তাদের মৌলিক গুণ মানে গুণফলটা হবে লসাগু প্রথম কথা আর দ্বিতীয় কথা হচ্ছে আরেকটা কথা বলছিলাম যে ক্ষুদ্রতম সংখ্যা বললেই সেটা লসাগু নির্ণয় করতে হবে তাহলে দুইটা আপনার আমার জানা জানলে দুইটা কথা কাজে দিচ্ছে তাহলে দেখেন 3 গুণ 4 গুণ 5 3 4 12 5 12 কত 60 তাহলে এই অঙ্কটার অ্যানসার হচ্ছে 60 আচ্ছা দেখেন প্রথম কথাটা হচ্ছে যে আমাকে যে জিনিসটা বুঝতে হবে প্রশ্নে আমাকে কি বলছে কোন লঘিষ্ঠ সংখ্যা মানে ক্ষুদ্রতম সংখ্যা লঘিষ্ঠ সংখ্যা মানে আপনাকে হিন্ট দেওয়া হচ্ছে আপনি এটা লসাগু বের করেন প্রশ্নকর্তা যে কোনো কোশ্চেনে আপনাকে একটা হিন্ট দিয়ে দিবে আপনার কাছে 36 থেকে 40 সেকেন্ড সময় আছে হ্যাঁ তো এত হাইপার ওয়ার কিছু নাই ঠান্ডা মাথায় অ্যান্সার করতে হবে তো ঠান্ডা মাথায় অ্যান্সার করার জন্য আমাকে প্রশ্নে যেটা বুঝতে হবে খুব ভালো করে বুঝেন বলছে যে কোনো লঘিষ্ঠ সংখ্যার সাথে 2 যোগ করলে অর্থাৎ এমন একটা লঘিষ্ঠ সংখ্যা যেটার সাথে আপনি 2 যোগ করবেন দুই যোগ করার পরে সংখ্যা যেটা হবে যোগফলের যোগফল যেটা হবে সেটাকে আপনি 12 18 এবং 24 দ্বারা বিভাজ্য করতে পারবেন ঠিক আছে তো লঘিষ্ঠ সংখ্যাটা যোগফল থেকে কত কম হবে 2 কম হবে কথাটা আমি আবার বলতেছি বুঝেন কোনো লঘিষ্ঠ সংখ্যার সাথে 2 যোগ করলে মনে করেন যে সংখ্যাটা হচ্ছে আপনার 72 মনে করেন সংখ্যাটা আপনার কত 72 এখন এই 72 এর সাথে আপনি যদি 2 যোগ করেন তাহলে হচ্ছে না মনে করেন সংখ্যাটা 70 70 এর সাথে আপনি 2 যোগ করেন ঠিক আছে দেখেন কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে 2 যোগ করলে তো যখন 2 যোগ করবেন তখন সেটা কত হচ্ছে 72 হচ্ছে এই 72 যোগফল যেটা তাহলে যোগফল হচ্ছে কত 72 এখন এই 72 কে আপনি নিঃশেষে বিভাজ্য মানে কি এটা বিভাজ্য হবে বিভাজ্য মানে এটার বাকশেষ থাকবে না ওকে এটা কোনো বাকশেষ আপনি পাবেন না নিঃশেষে বিভাজ্য মানে এটা কোনো বাকশেষ নাই মানে আপনার বাকশেষটা হবে 0 সো আপনি খেয়াল করেন এই 72 কে আপনি যদি 12 দ্বারা ভাগ দেন তাহলে 6 12 72 নিঃশেষ হয়ে গেল 18 দ্বারা ভাগ দেন তাহলে 3 18 24 324 72 আর সরি 18 72 18 কত আর 18 কে দুই ভাগ করলে 4 বার যায় আর 24 কে ভাগ দিলে কয় বার যায় 3 বার যায় তাহলে সংখ্যাটা কিন্তু ভাগশেষ হয়েছে এখন প্রশ্ন হচ্ছে কোন সংখ্যা আচ্ছা সংখ্যাটা আপনার মূলত সংখ্যাটা ছিল খেয়াল করুন কোন লঘিষ্ঠ সংখ্যা মূলত সংখ্যাটা ছিল কত 70 70 যখন ছিল তখন এটা কিন্তু 12 18 এবং 24 দ্বারা ভাগ করার পরে নিঃশেষ বিভাজ্য হয় নাই ঠিক আছে তো এটার সাথে 2 যোগ করার পরে কিন্তু বুঝতে তাহলে 2 যোগ করার পরে 72 হচ্ছে তার মানে আপনার কাছে বর্তমান সংখ্যাটা কত 72 মানে হচ্ছে আপনি প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে যে 12 18 আর হচ্ছে 24 এর লসাগু করবেন তো লসাগু করলে আপনি কি পাচ্ছেন 2 দ্বারা করলে হচ্ছে 6 দুগুণে 12 9 দুগুণে 18 12 দুগুণে 24 আপনি আবার 2 দিয়ে দেন যেহেতু মিনিমাম দুইটা সংখ্যার মধ্যে যাচ্ছে 3 9 আর হচ্ছে কত 6 এবার আপনি 3 দিয়ে দেন 3 একে 3 3 তারিখে 9 3 দুগুণে 6 দেখেন 3 দুগুণে 6 তিন ছয় আঠারো আঠারো দুগুণে 36 36 দুগুণে কত 72 তাহলে আপনার লসাগুটা হচ্ছে কত 72 এখন যেহেতু আপনি 2 যোগ করছেন মানে লসাগু মানে হচ্ছে অলরেডি 2 যোগ করার পরে কিন্তু 72 পাচ্ছেন তো যদি আপনাকে যোগ বলে তাহলে আপনি বেসিক্যালি 2 বিয়োগ দিবেন তাহলে আপনার অ্যান্সারটা হবে কত 70 ওকে তো এটা মাথায় রাখবেন লসাগুর ক্ষেত্রে যদি যোগ বলে তখন সেটা বিয়োগ দিবেন আর যদি বিয়োগ বলে তখন সেটা কী করবেন যোগ করবেন ওকে এই অঙ্কটা কি বোঝা গেছে কোশ্চেনটা আপনাকে যেটা করছে সেটা হচ্ছে যে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হতে কোন লঘিষ্ঠ সংখ্যা বিয়োগ করলে আচ্ছা আমরা আগে ফোকাস করব হচ্ছে লঘিষ্ঠ সংখ্যাটার উপর যেহেতু কোন লঘিষ্ঠ সংখ্যা বলতে তার মানে হচ্ছে আগে লঘিষ্ঠ সংখ্যাটা আমরা বের করব ঠিক আছে তো লঘিষ্ঠ সংখ্যাটা বের করার এক্সাক্ট নিয়মটা হচ্ছে কি লসাগু করা তো লসাগু কত কত করব 5 10 15 আমার কাছে যে সংখ্যাগুলো আছে ওই সংখ্যাগুলো লসাগু করব তা 5 দিয়ে করেন 5 একে 5 5 দুগুণে 10 3 5 15 আর করা যাচ্ছে না তার মানে আপনি লসাগু কত পাচ্ছেন 5 দুগুণে 10 3 দশে কত 30 তাহলে আপনার লসাগুটা হচ্ছে কত 30 এখন বলছে যে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হতে বিয়োগ করলে তার মানে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা আপনাকে জানতে হবে তো আমরা জানি 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা সমান কত দেখেন 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা লিখতে গেলে প্রথমে যেটা দিতে হয় প্রথমে হচ্ছে 1 পরে যত অঙ্ক বলবে তার থেকে একটা সংখ্যা কম তাহলে 3 অঙ্ক মানে 2টা শূন্য টোটাল 3টা সংখ্যা কি টোটাল 3টা সংখ্যা হবে তাহলে ক্ষুদ্রতম সংখ্যা 100 তো বলছে দেখেন 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হতে লঘিষ্ঠ সংখ্যা বিয়োগ করলে তার মানে আগে বিয়োগটা করি তাহলে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমার কত 100 সেখান থেকে লঘিষ্ঠ সংখ্যাটা বিয়োগ দিলাম বিয়োগ দেওয়ার পরে বিয়োগফল যেটা দেখেন বিয়োগ দেওয়ার ফলে বিয়োগফল এত এত দ্বারা বিয়োগ তার মানে বিয়োগফল কত 70 তার মানে 70 কে আপনি যদি 5 দ্বারা ভাগ করেন 5 মানে 5 14 70 যাচ্ছে
আবার আপনি 10 দ্বারা ভাগ করেন তাহলেও যাচ্ছে, 770 পণ্য দিয়ে ভাগ করেন 4 পণ্য 5 পণ্য, আপনি যদি 70 পণ্য দিয়ে করেন তাহলে হচ্ছে পণ্য দেওয়া যাচ্ছে না, দেখেন 4 পণ্য 60, এখানে 10 অবশিষ্ট আছে। এখন প্রবলেমটা হচ্ছে যে আপনাকে বলছে যে বিয়োগ করলে বিয়োগ ফল যেটা হবে সেটা হচ্ছে যে আপনার এই এত এত দ্বারা বিভাজ্য হবে। এখন বিয়োগ ফলটা হচ্ছে 70, এখন 70 কিন্তু আপনার 5 দিয়ে যাচ্ছে, 10 দিয়ে যাচ্ছে, কিন্তু 15 দিয়ে যাচ্ছে না। তো তাহলে আপনি খেয়াল করবেন আপনার যে লঘিষ্ঠ সংখ্যাটা আপনি বের করবেন, তো সেই সংখ্যাটা কীভাবে বের করবেন? তো যেহেতু 3 অঙ্কের সংখ্যা দ্বারা আপনার যাচ্ছে না, তাহলে এখানে আরেকটা কথা খেয়াল করেন, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হতে কোন লঘিষ্ঠ সংখ্যা বিয়োগ করলে বিয়োগ ফল এত এত দ্বারা বিভাজ্য হবে। তাহলে আপনার এই বিয়োগ ফলের যে সংখ্যাটা, ওই সংখ্যাটা আপনাকে বের করতে হবে। তো সংখ্যাটা বের করবে কীভাবে, দেখেন সংখ্যাটা বের করার জন্য আপনার যে এই লসাগু আছে, এই লসাগুটাকে আপনি ক্ষুদ্রতম সংখ্যাটাকে দ্বারা ভাগ করবেন। যদি ভাগ করেন দেখেন 33 কত, 90, তাহলে ভাগ ফল কত, 10। এই 10টা যদি আপনার বাদ দেন, তাহলে 10 বাদ দিলে যে সংখ্যাটা হবে এই সংখ্যাটা হচ্ছে আপনার, মানে 10 বাদ দেওয়ার পর যে সংখ্যাটা হবে এই সংখ্যাটা হচ্ছে আপনার সব দায় যাবে। যেমন এই 60, যদি 10 ভাগ দেন 60, 60 ভাগ দিলে কী হবে দেখেন, 5 12 60 6 10 4 15 60, তার মানে এই 10 বাদে সংখ্যাটা যাচ্ছে। তার মানে এক্স্যাক্ট আপনি দেখেন কোন লঘিষ্ঠ সংখ্যা বিয়োগ করলে, তাহলে লঘিষ্ঠ সংখ্যা যেটা বিয়োগ দিতে হবে 70 থেকে যদি আপনি এই লঘিষ্ঠ সংখ্যাটা বিয়োগ দেন, তাহলে এই লঘিষ্ঠ সংখ্যা বিয়োগ দিচ্ছেন কত, 10, 10 বিয়োগ দেওয়ার পরে 60, এই 60কে কিন্তু আপনি সমাধানে ভাগ করতে পারছেন। তাহলে আপনার প্রশ্ন বলছে কোন লঘিষ্ঠ সংখ্যা বিয়োগ করলে, তার মানে লঘিষ্ঠ সংখ্যা বিয়োগ করতে হবে কত, 10। তাহলে আপনার অ্যান্সারটা হচ্ছে কত, 10। আপনি অঙ্কের এই সাইডটা না করলেও হবে, আমি বোঝানোর জন্য নীল অঙ্কের নীল সাইডটা করছি, আপনি নীল সাইডটা না করলেও হবে। যেহেতু আপনি বিয়োগ করলে বিয়োগ ফল মানে অবশিষ্ট সংখ্যাটা বের করতে হবে, তো অবশিষ্ট সংখ্যাটা হচ্ছে কত, 10। এটা কি অঙ্কটা কি বোঝা গেছে, একটু কমেন্টে জানান তো এটা বোঝা গেছে কিনা। দেখেন সর্বমোট কত সংখ্যক, মানে সবচেয়ে বড় সংখ্যা, মানে সবচেয়ে মানে বড় সংখ্যাটা আপনাকে নির্ণয় করতে হচ্ছে, এরকম চিন্তাভাবনা করাটা আপনার ভুল হবে। সর্বমোট কত সংখ্যক গাছ, তার মানে গাছের সংখ্যাটা আপনাকে নির্ণয় করতে হচ্ছে। তো গাছের সংখ্যাটা আপনাকে নির্ণয় করতে হবে, যে সংখ্যাটা আপনি প্রথম সংখ্যাটা নেবেন সেই সংখ্যাটাই, তো ওই সংখ্যাটা যখন আপনি নেবেন ওই সংখ্যাটার গাছগুলোই আপনি লাগাবেন। লাগানোর পরে কোনো একটা সারিতে গাছ লাগালে গাছ আর বাঁচবে না, তো টোটাল নাম্বারটা মানে টোটাল অ্যামাউন্টটা আপনাকে নির্ণয় করতে হবে। তো এই জাতীয় প্রশ্ন যদি আপনাকে বলে বা কম বা বেশি হবে, না বেশি বা কম হবে না, বা টোটাল নাম্বারটা আপনাকে সিলেক্ট করতে বলে, তখন এখানে ডিরেক্ট কোনো কিছু চিন্তা না করে লসাগু বের করে ফেলবেন। তো এই জাতীয় প্রশ্ন থাকবে আপনার, যেমন কতগুলো ছাত্রকে ড্রিল বা পিটিতে একসাথে দাঁড় করানো যাবে, ওইটা আমি করাবো, ওই অঙ্কটা ইম্পর্টেন্ট আছে, ওইটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এটা পরে আসতেছি। 42, তাহলে লসাগু করেন, এটা লসাগুটা কত কমেন্টে জানাই দেন। ইয়ে করি তাহলে 1 2 3 5 6, আবার আমি 3 দিয়ে করি 1 2 1 5 2, আবার 2 দিয়ে করি 1 1 1 5 1, তাহলে 5 5 2 10 3 10 30, 3 × 7 210। দেখেন প্রথমে আমরা 8 10 12 লসাগুটা নির্ণয় করব, ভেরি সিম্পল, আমি 8 10 12 লসাগুটা নির্ণয় করি। প্রবলেমটা এখন না, প্রবলেমটা হচ্ছে পরে আসবে। দেখেন লসাগু নির্ণয় করলে কী হবে, 4 5 6, আবার 2 দ্বারা দিলাম 2 5 3, তাহলে 3 5 15 15 23 30 60 120। তাহলে আপনার জেনুইন অ্যান্সার হওয়ার কথা ছিল 120, অ্যান্ড পরীক্ষার হলে অপশান কিন্তু আপনাকে 120ও দিবে, 120ও আপনাকে অপশান দিবে, বলছে সাজানো যায়। এটা প্রথম শর্ত ঠিক আছে, সাজানো যায়, তার মানে 120 জনের স্টুডেন্ট নিলাম, 120 জনের স্টুডেন্টকে নিয়ে আমি একবার হচ্ছে 8 দিয়ে সাজালাম, একবার 10 দিয়ে সাজালাম, একবার 12 দিয়ে সাজালাম, ঠিক আছে। এখন দ্বিতীয় শর্তটা দেখেন, বর্গাকারে সাজানো যায়। এখন 120কে রুট ওভার যদি করেন, আপনি কিন্তু রুট ওভার করলে কোনো পূর্ণ সংখ্যা পাচ্ছেন না, দেখেন এটাকে বর্গাকারে করলে পূর্ণ সংখ্যা পাবেন না, কারণ 3 দশমিক সামথিং আসবে। তো 3 দশমিক 9 9 81 10 10 100 11 11 121, মানে 10 দশমিক সামথিং আসবে, 11 আসবে না। তো 10 দশমিক সামথিং যখন আসবে তখন এটা আপনি বর্গাকার আগে সাধারণত পারবেন না, তার মানে যদিও আপনার লসাগু 120 হয়, টেকনিক্যালি আপনি অ্যান্সারটাকে 120 করতে পারতেছেন না। এখন যখন আপনি 120 করতে পারতেছেন না, তখন সংখ্যাটাকে বর্গাকার করা যায়, মানে বর্গমূল করা যায়, এরকম সংখ্যা আপনাকে নিতে হবে। তো দেখেন আমরা কী বললাম, লসাগু মানে কী মনে আছে, লসাগু মানে হচ্ছে গুণিতক, গুণিতক, ঠিক আছে। তো গুণিতক হলে আপনি এটা বর্গমূল করবেন, তো বর্গমূল করলে দেখেন প্রথমে আমরা যেটা করব, শূন্যটা আমরা পরে বসাই, শূন্য নিয়ে আমরা হিসাব না করি, 12 একে 12, তাহলে গুণিতক আমরা কী করছি, 12 দুগুণা 24, 3 12 36, এভাবেই তো বের করতাম, নাকি মনে আছে, 12 24 36 গুণিতক। এখন এই সংখ্যাগুলোকে আপনি বর্গমূল করার চেষ্টা করবেন, দেখেন এটাকে শূন্য দিলাম হচ্ছে না, বর্গমূল করা যাচ্ছে না, এটাকে শূন্য দিলাম বর্গমূল করা যাচ্ছে না, এটাকে শূন্য দিলাম বর্গমূল করা যাচ্ছে না, দেখেন তিনটার সংখ্যা, এভাবে তো আমি অনেকগুলো সংখ্যা 4 12 48 নিলাম,
এটাকে শূন্য দিলাম, এটাকেও বর্গমূল করা যাবে না, এই সংখ্যাগুলো বর্গমূল হবে না। তো বর্গমূল যেহেতু হবে না, দেখেন তাহলে আপনি আরেকটা সংখ্যা করে বাড়ান, 1200 হচ্ছে না, 2400 হচ্ছে না, 3600 হচ্ছে। দেখেন 36 আপনি ক্যালকুলেটার হাতে নেন, 36কে যদি আপনি রুট ওভার করেন তাহলে হচ্ছে 60 আসবে। ওকে, 36কে কেমনে করছি দেখেন, আমি বর্গমূলটা শর্টকাট কেমনে করি দেখেন, 6636 আর 2টা শূন্য থেকে 1টা শূন্য, এটাকে যদি রুট ওভার করেন, কোনো পূর্ণ সংখ্যা আসতেছে না, রুট ওভার করেন পূর্ণ সংখ্যা আসতেছে না। দেখেন 12কে আপনি পূর্ণ সংখ্যা দিয়ে ভাঙাইতে পারতেছেন না, 24কে আপনি পূর্ণ সংখ্যা দিয়ে ভাঙাইতে পারতেছেন না, 48কে 6636 তারপর 7742 8864 হচ্ছে না, 5525 এক কম, তারপর হচ্ছে 4416 হচ্ছে না, 3369 হচ্ছে না, কিন্তু এটা 6636 2টা শূন্য থেকে 1টা শূন্য, তার মানে 60। তো আপনার অ্যান্সার হচ্ছে 3600, তার মানে আপনার অ্যান্সার হচ্ছে কি 3600, কারণ প্রথম শর্ত অনুযায়ী 120 অ্যান্সার ঠিক আছে, কিন্তু আবার বর্গাকারে সাজ অনুযায়ী যেহেতু দিচ্ছে তাহলে বর্গাকার সাজাতে গেলে আপনার সংখ্যাটা লাগবে কত, 3600। আমি কী বলছিলাম মনে আছে, ওই তিনটা যারা তত জোরে লাস্টে বলছিলাম, গুণিতক অসংখ্য হইতে পারে, অসংখ্য গুণিতক 120 1200 2400 3600 4800 অসংখ্য হইতে পারে, হ্যাঁ 2টা শূন্য দিন সমস্যা নাই, অসংখ্য হইতে পারে, বাট আপনার লসাগু যখন আপনাকে নির্ণয় করতে বলবে তাহলে ওই বর্গ শর্তটা আপনাকে ফলো করতে হবে। দেখেন এখানে একটা শর্ত দিছে কি বর্গাকার, তো বর্গাকারের জন্য আপনার এক্সাক্ট অ্যান্সার হচ্ছে 3600। অঙ্কটা কি বোঝা গেছে একটু কমেন্টে জানান তো, অঙ্কটা বোঝা গেছে কিনা। দেখেন তাহলে আমরা রাশিগুলোতে ভাগ করি, তাহলে প্রথম রাশিতে এ আছে A5, এ আর A7। তো লসাগুর ক্ষেত্রে গসাগুর ক্ষেত্রে সবচেয়ে ছোটোটা নিয়েছিলাম, গসাগুর ক্ষেত্রে সবচেয়ে ছোটোটা কি নিয়েছিলাম। আচ্ছা আমরা আগে এগুলো আলাদা করি, তারপর হচ্ছে B2, দেন হচ্ছে যে B3, দেন হচ্ছে যে এদিকে আছে B4, দেন এখানে আছে C, এখানে আছে C2, এখানে আছে C3। ঠিক আছে, তা আপনাকে যেটা বের করতে বলছে ওইভাবে দেখো মনে নাই। ঠিক আছে, দেখেন লসাগুর ক্ষেত্রে গসাগুর ক্ষেত্রে আমরা লাস্ট আছে ছোটোটা, লাস্ট আছে গসাগুর ক্ষেত্রে আমরা কী করছি, সবচেয়ে পাওয়ার ছোটো যেটা ওই সংখ্যাটা নিয়েছি, এখন লসাগুর ক্ষেত্রে সবচেয়ে বড়োটা নিব, তাহলে বড়ো কত আছে A7, এখানে আছে B4, এখানে আছে কত C3, কোইন্সিডেন্টলি শেষ সংখ্যাটা মিল আছে, কোইন্সিডেন্টলি শেষ সংখ্যা, বেসিকলি শেষ সংখ্যা এরকম কোনো কথা না, যেটার পাওয়ার সবচেয়ে বড় থাকবে সেটা। তাহলে আপনি এই সংখ্যাটা লসাগু কত পাচ্ছেন, A7B4C3। তো সো আপনি অ্যান্সারে লিখে ফেলেন, নিশ্চোখ বন্ধ করে লিখে ফেলেন A7B4C3। ঠিক আছে, আচ্ছা আপনার নিচ্ছে আজকে বড় সংখ্যা কমন অ্যান্ড কমনগুলো নিব। দেখেন প্রথম রাশিটা কি x³+x²y, তাহলে দুই জায়গা থেকে x² কমন নেওয়া যায়, তো x² কমন নিলে এখানে কিউব থেকে স্কোয়ার চলে গেলে x² চলে গেছে, এখানে শুধু কত y। ওকে, আর দ্বিতীয় রাশিটা কি খেয়াল করেন, দ্বিতীয় রাশিটা হচ্ছে আপনার x²y+xy², তাহলে দুই জায়গা থেকে আপনি xy কমন নেন, xy কমন নিলে এখানে রইল x, এখানে রইল কত y। দেখেন তাহলে প্রথম রাশিটা হচ্ছে আপনার এই কিউব থেকে স্কোয়ার চলে গেছে x প্লাস x² চলে গেল মানে y, এখানে আপনি x² y থেকে xy কমন নিলেন, তাহলে x² থেকে একটা x, y থেকে y বাদ, এখানে x বাদ, y² থেকে y গেলে y, তাহলে আপনার লসাগুটা কী দাঁড়ালো দেখেন, তাহলে আপনার লসাগুটা হচ্ছে কমন কমন সব। তাহলে আমরা প্রথমে লসাগুটা নির্ণয় করি, যারা পারি তারা কমেন্ট করে দেবো সমস্যা নেই। তো লসাগুর ক্ষেত্রে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে কমন ফ্যাক্টরটা নিব, কমন ফ্যাক্টর দুই জায়গায় কত আছে x+y, তো x+yটা নিলাম, ঠিক আছে কমন ফ্যাক্টর, তারপর আনকমন ফ্যাক্টর কত আছে দেখেন, এখানে x আছে এখানে y আছে, তাহলে আনকমন ফ্যাক্টর হচ্ছে y। এবার দেখেন একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, এটা বুঝতে হবে আপনাকে, দেখেন এখানে x² আছে আর এখানে আছে কত x, তো আমরা লসাগুর ক্ষেত্রে একটাকে করছি যেটা বড় সেটা নিয়েছি, তাহলে এখানে x² x থেকে আমরা বড় সংখ্যাটা কত আছে, বড় সংখ্যাটা আছে আপনার x², তাহলে আপনি নেবেন হচ্ছে x². সো আপনার অ্যান্সার হচ্ছে, তাহলে দেখেন প্রথম রাশি কাজ করি আমরা, প্রথম রাশি x²-3x+2, দেন এটাকে আমরা কী করি দেখেন মিডল টার্ম করবো, 2 1 2, দেখেন 2 আর 1 যোগ করলে 3, আবার 2 1 2, আবার মাইনাস মাইনাস কি প্লাস, তো দুই জায়গা থেকে x কমন নেওয়া যায়, তাহলে x কমন নিলে এখানে রইলো x-2, আর এখানে যদি -1 কমন নেন তাহলে x-2, দেখেন মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে x-2 দুইটা থেকে একটা, দেন হচ্ছে x-1। ওকে, তারপর আসেন দ্বিতীয় রাশিটা, তো দ্বিতীয় রাশিটা আপনার কি x²-5x+6, x²-3x2x+6, 3 × 6, ওকে, তো দেখেন এক্স কমন নেওয়ার পরে থাকে x-3, আর -2 কমন নিলে হচ্ছে x-3, ওকে, তাহলে x-3 দুইটা থেকে একটা, আর হচ্ছে x-2, এটা আমি মিডল টার্ম করলাম,
এখন আপনি লসাগুটা কিভাবে নির্ণয় করবেন দেখেন লসাগু প্রথমে হচ্ছে কমন ফ্যাক্টর খোঁজেন দুই জায়গায় কমন ফ্যাক্টর আছে কিনা হ্যাঁ দুই জায়গায় কমন ফ্যাক্টর আছে x - 2 ওকে তা আমি x - 2টা লিখলাম দেখেন আমি কমন ফ্যাক্টরটা লিখছি দুই জায়গায় x - 2 ঠিক আছে দেন হচ্ছে আনকমন দেখেন তা আনকমন প্রথমে আছে কত আপনার x - 1 আনকমন আছে x - 1 এখানে x - 3 তো প্রথমে আনকমন প্রথমটা লিখি ছোটটা লিখি x - 1 দেন হচ্ছে x - 3 সো আপনার লসাগু যখন বের করতে বলছে এই পুরো তিনটা অংশ হচ্ছে আপনার লসাগু আজকের জন্য আল্লাহ হাফেজ সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম